মামুন তুমি লাইভে আছো তোমাদের বাড়িতে যে আবার ওরা করে পাইলো দুঃখ করতেছে বিপদ গদাদের সময় মাগুর সম্মান করতে সত্যি তুমি আসলে কি কত শুরু হয়েছিল আজকে তার সমাপনী ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অন্যতম পৃষ্ঠপোষক তিনি প্রচন্ডভাবে খেলা প্রিয় এ কথাই শেষ কথা নয় তিনি খেলার পুরস্কার প্রদানের পালায় যাব তবে বিনীতভাবে অনুরোধিত জাতীয় চার নেতা তার অন্যতম এএইচএম যিনি ফুটবলের বিশিষ্ট অনুরাগী রাজশাহী মহানগর আওয়ামী লীগ পৃষ্ঠপোষক সভাপতি রাজশাহী বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য জনপদ সংগঠক জনাব আবু নাঈম সোহাগ সাধক দুটি গোল এই নবীনের পা থেকে এসছে আমাদের মাগুর জনাব আব্দুল জলিল একটু জোরে হাত তালি দাও তিনি মঞ্চে আছেন মাগুরার যে মাগুরার জয় জয়কার মাগুর প্রথম চ্যাম্পিয়ন প্রথম বিজয়ের মাস প্রথম যখন লাল আমরা ধন্যবাদ জানাই মিম খাতুন ঈশিতা মণ্ডল জয়ন্তী রানী মণ্ডল দীপা মণ্ডল পর্যায়ে অনুদ্ধ চোদ্দ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ সবাই মিলে চ্যাম্পিয়ন এই উৎসাহ এই আনন্দ আমাদের অনেক দিনের স্বপ্ন যে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হব আজকে সেটা পূরণ হলো আমরা আজকে অনেক আনন্দিত আজকের এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাতে চাই রাজশাহী ডিএফএ কে তারা অত্যন্ত সুন্দরভাবে এই ফাইনাল টুর্নামেন্ট শেষ করেছেন ধন্যবাদ জানাতে চাই আমার বাবুকে কে যারা প্রতিটা মুহূর্তে এই রাজশাহী ডিএফএ এর সাথে কোঅপারেশন করে কাজগুলো শেষ করেছে ধন্যবাদ জানাতে চাই আমার ছোট ছোট খেলোয়াড়দেরকে 49টা টিম পার্টিসিপেট করে এখন ফাইনালে তোমরা দুটা গ্রুপ এসেছো কম কথা নয় অনেক বড় চ্যালেঞ্জ আমি অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন টিমকে এবং ধন্যবাদ জানাই রানার আপ টিমকে এবং তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে এই প্রত্যাশা রাখি বাংলাদেশ যতগুলো দেশ ক্রিকেট খেলে সব দেশকে হারিয়েছে কাজেই বাংলাদেশের একটু সম্মান সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সেই কারণে নাগরিক হিসাবে আমরাও অনেকটা ওই দিকে ঢুকে পড়েছি কিন্তু
ফুটবল যে আমাদের ঐতিহ্য, ফুটবল যে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে মানুষ কাদার মধ্যে ধুলার মধ্যে গরমে গ্রীষ্মে বর্ষায় আষাঢ় খেয়ে খেলতে খেলতে বড় হয়, সেই ফুটবলটাকে তো ভুলে গেলে চলবে না। সেই ফুটবলের প্রচুর সম্ভাবনা আছে।